বিশ্বমন্দার কারণে গত প্রায় দেড় বছর ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। তবে সেখানকার বাংলাদেশ হাইকমিশন থেকে সম্প্রতি পাঠানো একটি প্রতিবেদন এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়া তাদের নানা উন্নয়নমূলক কাজের জন্য 3 থেকে 4 লাখ শ্রমিক নেবে। এমন এক সময় এই খবর পাওয়া গেল যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন মালয়েশিয়া সফরে। তবে 16 বছর ধরে সে দেশে বসবাসরত আলাউদ্দিন বলছেন, শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সততা প্রতিষ্ঠা না করা পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজার ধরা সহজ হবে না। নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর যায় শুধু বাংলাটিয়া 60,000-70,000 টাকা, আর আমরা আমাদের দেশ থেকে ত্যাগ করতে হয় 2-3 লক্ষ টাকা, আর নিম্ন থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে যাইতে হয়। এটা কেন হয়? এটা এজেন্টে দালালরা নেয়, এরা বলে যে 50,000 টাকা বেতন পাবি মাসে, এত টাকা দিতে হইব। অবশ্যই মানুষ 50,000 টাকা বেতন হইলে এরা হিসাব করে 5 মাসে 2.5 লক্ষ টাকা আমার ইনকাম উঠে আসবে, আর যা থাকবে আমি লাভবান হবে। আসলে তারা কি 5 বছরও আসল পৌঁছানো কোনো অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্যদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা মনে করছে, মালয়েশিয়ায় আবারও শ্রমিক পাঠানোর সুবর্ণ এই সুযোগকে কাজে লাগাতে হলে প্রধানমন্ত্রীকে আগের ব্যর্থতাগুলো খতিয়ে দেখতে হবে। আজকে ইন্ডিয়াতে লোক যদি কেউ আনতে যায়, সেক্ষেত্রে চাইলে লোক পাওয়া যায় না। নেপাল থেকে অনেক ভিসা পড়ে আসছে, তারা লোক দিতে পারে না। অথচ আমাদের দেশে লোকের দেওয়ার সুযোগ আছে, প্রচুর লোক আমাদের দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা সেই সুযোগ পাচ্ছি না। সেটা আমাদের সরকার সে দেশের সাথে যে কূটনৈতিক বিষয় আশয়গুলো আছে সেগুলোতে হয়তো এখন আমরা অত দূর আগাতে পারিনি। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সরকারের এখন লক্ষ্য, মালয়েশিয়া যে 3-4 লাখ শ্রমিক আমদানি করবে তার অধিকাংশই যেন বাংলাদেশ থেকে যায়। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে বলছি যে আগে যেভাবে গলা কাটা পাসপোর্ট নিয়ে লোকজন আসতো, অথবা শুধু আমি ওদেরকে আমরা একটাই মেসেজ দিচ্ছি যে VMET-র মাধ্যমে যারা আসবে সরকারের প্রপার চ্যানেলে যারা ওয়ার্ক বেশি আসে ইউ এমপ্লয় দেম। এখন আপনি ভিজিট বিষয়ে যাচ্ছেন, মালয়েশিয়ান গভর্নমেন্ট অথবা তার কোনো কোম্পানি যদি ওদেরকে চাকরি দিয়ে দেয়, এই রিস্ক তো সরকার দিতে পারবে। তিনি জানালেন, মালয়েশিয়ায় আবারও শ্রমিক রপ্তানি নিশ্চিত করতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন দরকার সংশ্লিষ্ট সবার সহযোগিতা। আশিকুর রহমান চৌধুরী, NTV News, ঢাকা।